ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় গ্রেপ্তার সিয়াম হোসেনকে নিয়ে কলকাতার বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালিয়েছে সিআইডি। এ সময় ভাঙর এলাকার একটি ঝোপের পাশ থেকে কিছু হাড়গোড় উদ্ধার করা হয়েছে। আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, রোববার সকালে সিয়ামকে নিয়ে ভাঙরের পোলেরহাট থানা এলাকার কৃষ্ণমাটিতে বাগজোলা খালে নামে সিআইডি। তল্লাশির পর একটি ঝোপের পাশ থেকে বেশ কিছু হাড়গোড় উদ্ধার করা হয়। হাড়গোড় দেখে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সেগুলো মানুষেরই, তবে এগুলো আনোয়ারুল আজিমেরই কিনা তা এখনও স্পষ্ট নয়। এজন্য করতে হবে ফরেন্সিক পরীক্ষা। এর আগে 8 জুন সিয়ামকে 14 দিনের রিমান্ড মঞ্জুর করেন কলকাতার বারাসাতের আদালত। এরপরই রোববার সকালে তাকে নিয়ে কলকাতার বিভিন্ন স্থানে অভিযানে নামে কলকাতা পুলিশ। এর আগে গত 7 জুন আনার হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে নেপাল থেকে আটক করা হয় সিয়াম হোসেনকে। পরে তাকে ভারতের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ বলেছেন, আনার হত্যাকাণ্ডে যে বা যারাই জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। শনিবার রাজধানীর ডিবি কার্যালয়ের এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। এর আগে কলকাতা নিউ টাউনের এক অভিজাত আবাসনের সেপটিক ট্যাঙ্ক থেকে ছোট ছোট মাংসের টুকরো উদ্ধার করে সিআইডি। সেই মাংস কি এমপি আনারের তা জানতে ফরেন্সিক পরীক্ষা করা হচ্ছে। এবার হাড়গুলোরও ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে। উদ্ধার হওয়া মাংসের টুকরো ও হাড়ের ডিএনএ পরীক্ষা করতে এমপি আনারের মেয়েকে বাংলাদেশ থেকে ডেকে পাঠানো হয়েছে। তিনি কলকাতায় যেয়ে নমুনা দেবেন বিশেষজ্ঞদের কাছে। এর আগে গত 12 মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান সংসদ সদস্য আনার। ওঠেন পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মণ্ডলপাড়ার লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হন এমপি আনোয়ারুল আজিম। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।